এই দেখেন ভিতরে আপনারা দেখেন কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রতিটাই কিন্তু সাইজ স্টিকার পেয়ে যাবেন আপনারা। ওয়াশ এটা হচ্ছে মূলত একটি ভিসকাস ওয়াশ দেখতে পাচ্ছেন। আগের স্টুডিও কিন্তু আমাদের মূলত এই ওয়াশটা ছিল, তো খুব প্রচুর চাহিদা ছিল এই ওয়াশটা। দেখেন আসসালামু আলাইকুম ব্যবসায়ী ভাইরা, আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমি সৌরভ খান, আপনারা দেখছেন বিজনেস জোন বিডি চ্যানেল, যেই চ্যানেলটিতে আপনারা সবসময় নিত্য নতুন সকল গার্মেন্টস প্রোডাক্টের রিভিউ এবং ব্লগ দেখে থাকেন। তো আজকে মূলত আমি আপনাদেরকে অনেকদিন পর রিভিউ দিতে যাচ্ছি আমেরিকান ঈগলের। এখন যাবত কিন্তু আমি আমার চ্যানেলটিতে কোনো প্রকার রিভিউ কিন্তু দেইনি কোনো ডেনিম প্যান্ট বা শার্ট বা পোলো শার্টের। তো অনেকদিন পর কিন্তু আমাদের স্টকে বেশ কিছু অরিজিনাল আমেরিকান ঈগলের প্যান্ট কিন্তু স্টকে ইনহাউস হয়ে গেছে। আপনারা কিন্তু পিছনে দেখতে পাচ্ছেন যে সবগুলো কিন্তু কার্টুন ওয়াশ করে রাখা আছে। তো এই প্রোডাক্টটা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত সব কিছু জানাবো এই ভিডিওর মাধ্যমে। যে প্রোডাক্টটিতে আপনারা যে সকল সাইজ, কালার এবং যে সকল অ্যাক্সেসরিজ এবং ফেব্রিক কোয়ালিটি সবকিছু আমি আপনাদেরকে এই একটি মাত্র ভিডিওতে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল চলুন আমরা দেখে আসি যে একটি এই প্রোডাক্ট গুলো আপনারা একটি কার্টুনের ভিতরে কিভাবে কিভাবে রেশিও আকারে পাবেন। তো চলুন ফার্স্টে আমরা একটি কার্টুন আনবক্সিং করে দেখি। তো এই তো দেখতে পাচ্ছেন একটি ইঞ্চি কার্টুন। দেখেন আমি এই কার্টুনটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাচ্ছি যে কার্টুনের ভিতরে আপনারা প্রোডাক্টগুলো কিভাবে পাবেন। তো এই তো দেখতে পারলেন যে আপনাদের সামনে একটি কার্টুন আমি আনবক্সিং করলাম। এই দেখেন আপনারা কার্টুনের ভিতরে আপনারা দেখেন এভাবে প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সুপার ইনটেক কোয়ালিটি। দেখেন উপরে কিন্তু আপনারা দেখেন আমেরিকান ঈগলের লোগো ব্র্যান্ডিং করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই দেখেন সকল ইনস্ট্রাকশন কোয়ালিটি ইনস্ট্রাকশনও কিন্তু এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন। এই দেখেন কালারগুলো আপনারা দেখেন উপরে দিকে কালারগুলো আমি আপনাদেরকে দেখায় দেখেন। এই দেখেন ভিতরে আপনারা দেখেন কালার কম্বিনেশনটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু প্রতিটাই কিন্তু সাইজ স্টিকার পেয়ে যাবেন আপনারা। এই প্রোডাক্টটিতে আপনারা চারটি ওয়াশ পাবেন এবং চারটি ওয়াশ মিলে কিন্তু আপনার 30 পিসের মূলত কার্টুন করা হয়েছে এবং প্রতিটা কার্টুনে কিন্তু সুন্দর করে একটা সাইজ রেশিও মিলে দেওয়া রয়েছে। তো বেশি কথা না বলে চলুন পলিগুলো রিমুভ করে আমরা প্রোডাক্টের ওয়াশগুলো দেখে নেই এবং কালার কম্বিনেশনটা দেখে নেই। এই প্রোডাক্ট গুলোতে আপনারা মূলত চারটি ওয়াশ পাবেন। আমি এখন আপনার প্রতিটি ওয়াশ আমি আপনাদেরকে পরে রিমুভ করে দেখাচ্ছি। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে একটি ডার্ক ওয়াশ দেখাচ্ছি, মিডিয়াম মিড ডার্ক ওয়াশ দেখাচ্ছি দেখতে পাচ্ছেন। এই হচ্ছে একটি মিড ডার্ক ওয়াশ, আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট, আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ স্লিম ফিট প্রোডাক্ট। এই দেখেন এই হচ্ছে একটি মিড ডার্ক ওয়াশ, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে ফ্রন্ট ভিউটা আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট ফ্রন্ট। দেখেন আপনারা ফ্রন্ট ভিউটা দেখেন, ফ্রন্টের ভিস্কাট গুলো আপনারা দেখেন দেখতে পাচ্ছেন, লেগে ভিস্কাট গুলো আপনারা দেখতে পাচ্ছেন। এবং এর সুইং কোয়ালিটি দেখেন আপনারা, সুইং কোয়ালিটি আপনারা দেখা দেখেন কাছ থেকে যদি আমি আপনাদেরকে সুইং কোয়ালিটিটা দেখাই দেখেন। এই দেখেন এখানে সুইং কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন। সব বারটেক গুলো আপনারা দেখেন, হেমের বারটেক গুলো দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সম্পূর্ণ বারটেকটা আর আপনার হেমের বারটেককে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু অ্যাডজাস্ট দেখতে পাচ্ছেন। এই হচ্ছে আপনার ফ্রন্ট ভিউ, দেখেন এই হচ্ছে ফ্রন্ট ভিউ। তো এখন আমি আপনাকে ব্যাক ভিউটা দেখাই দিচ্ছি, দেখেন এই হচ্ছে এই মিড টার্গেট ব্যাক ভিউটা আপনারা দেখেন। এই হচ্ছে স্টাইলটা আপনারা দেখতে পাচ্ছেন, এই দেখেন পকেটিং এর স্টাইলটা। তো এই গেল আপনার একটি মিটার ওয়াশ। তো এখন আমি আপনাদেরকে একটি মিড ওয়াশ দেখাচ্ছি, দেখেন এই হচ্ছে একটি মিড ওয়াশ। এই দেখেন মিড ওয়াশ দেখতে পাচ্ছেন, এটা ফ্রন্ট ভিউ দেখেন মিড ওয়াশের, এই হচ্ছে ফ্রন্ট ভিউ মিড ওয়াশের দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ব্যাক ভিউ, দেখেন এই হচ্ছে ব্যাক ভিউ। তো তিন নাম্বার দিয়ে ওয়াশটা যেটা সকলের পছন্দ, সবাই চায়, বেশিরভাগ মানুষই চায় আমাদের কাছে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে লাইট ওয়াশ। দেখেন এটা হচ্ছে একদম একদম পিওর একটি লাইট ওয়াশ দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একদম একটি লাইট ওয়াশ দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ স্লিম ফিট দেখেন, সম্পূর্ণ স্লিম ফিট। এবং এর ফেব্রিক্স গুলো কিন্তু খুবই হাই ফেব্রিক্স, এটা কিন্তু সম্পূর্ণ আপনার টোটালি 11.5 উপর আউন্সের উপর ফেব্রিক্স আছে, মূলত কটন স্টিচ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু সম্পূর্ণ স্টিচ দেখতে পাচ্ছেন এবং খুবই কমফোর্ট, খুবই কমফোর্ট। এই গেল আপনার তিন নম্বর একটি ওয়াশ। এখন আমি চার নম্বর একটি ওয়াশ দেখাচ্ছি, এটা খুবই রেয়ার রেয়ার একটি ওয়াশ। এটা হচ্ছে মূলত একটি ভিসকাস ওয়াশ দেখতে পাচ্ছেন। আগের স্টুডিও কিন্তু আমাদের মূলত এই ওয়াশটা ছিল, তো খুব প্রচুর চাহিদা ছিল এই ওয়াশটা। দেখেন এবার স্টকে মূলত আমরা এই ওয়াশটা পেয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ ভিসকাস ওয়াশ। দেখেন হুইস্কাট গুলো দেখেন আপনারা, দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ভিসকাস একটু ওয়াশ, ব্ল্যাক ওয়াশ এর ভিতরে দেখতে পাচ্ছেন। এর ভিতরে দেখেন ভিতরে ভিতরের ফেব্রিক্সটা, ফেব্রিক্স এর কালারটা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু স্লিম ফিট। দেখেন এই প্রোডাক্টটা সম্পূর্ণ স্লিম ফিট প্রোডাক্ট। এগুলো এর ফ্রন্ট ভিউ আপনারা দেখতে পাচ্ছেন এবং এই হচ্ছে এর ব্যাক ভিউ, দেখেন এই হচ্ছে এর ব্যাক ভিউটা দেখতে পাচ্ছেন আপনারা, এই হচ্ছে এর ব্যাক ভিউ। তো এই ছিল টোটাল এই প্রোডাক্টের চারটি কালারের টোটাল ইন ডিটেলস, কালার কম্বিনেশনটা আপনারা দেখে বুঝতে পেরেছেন। এখন আমি আপনাদেরকে দেখাবো যে সকল প্রোডাক্টের অ্যাক্সেসরিজ বা অ্যাটাচমেন্ট গুলো পাবেন, সেগুলো আমি আপনাদেরকে অ্যাড করে দেখিয়ে দিব। তো ফার্স্ট অফ অল আমি আপনাদেরকে লাইট ওয়াশ থেকে অ্যাক্সেসরিজ গুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে আপনারা মূলত দেখেন প্রতিটা প্রোডাক্টে কিন্তু আপনারা দেখেন হ্যান্ডিক পেয়ে যাবেন, অরিজিনাল একটি আমেরিকান ঈগলের হ্যান্ডিক পেয়ে যাবেন। এখানে কিন্তু হ্যান্ডিক বারটিক করে দেওয়া আছে দেখতে পাচ্ছেন USD। তো তারপর আপনারা দেখেন
লেভেলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ এমব্রয়ডারি করে পেয়ে যাবেন, আমেরিকান ঈগল লেখাটা পেয়ে যাবেন। তারপর আপনারা এই ওয়েস্টে কিন্তু মেইন লেভেলে একটি ওয়েস্ট ট্যাগ পেয়ে যাবেন, এখানে সাইজ ওয়েস্ট ট্যাগ দেখতে পাচ্ছেন। তারপর দেখেন এই কাঙ্ক্ষিত আপনাদের লেদার পাস, আমেরিকান ঈগল অরিজিনাল লেদার পাসটা দেখেন, এই যে লেদার পাস। তারপর আপনারা দেখেন সম্পূর্ণ কিন্তু দেখতে পাচ্ছেন যে বাটনগুলো দেখেন সম্পূর্ণ কিন্তু আমেরিকান ঈগল অরিজিনাল একটি বাটন পেয়ে যাবেন। এবং দেখেন পিছনের কাটাগুলো, দেখেন কাটাগুলোতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমেরিকান ঈগলটা লেখা আছে বর্তমানে। এবং এর রিপিট গুলো দেখেন, রিপিট গুলো কিন্তু দেখেন, রিপিটের যেমন সামনে লেখা আছে আমেরিকান ঈগল, কাটাতেও কিন্তু লেখা আছে আমেরিকান ঈগলটা। তারপর আপনারা ওয়েস্ট বেল্ট দেখেন, ওয়েস্ট বেল্টের সাইডে কিন্তু আপনারা দেখেন স্লিম স্টিচ লেখাটা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন। তারপর চলে যায় এর পকেটিং এর প্রিন্টটা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পকেটিং এর প্রিন্ট দেখতে পাচ্ছেন আমেরিকান ঈগল। দেখেন এখানে সকল দুটি করে কেয়ার লেভেল পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কেয়ার ইনস্ট্রাকশন সহ সাইজ লেভেলটা দেওয়া আছে, দুটি করে কেয়ার লেভেল পেয়ে যাবেন। প্লাস আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেইন লেভেল, দেখেন অরিজিনাল মেইন লেভেল দেখেন আপনারা কিন্তু অবশ্যই অরিজিনাল মেইন লেভেল, আপনার নেক্সট লেভেল ফ্লেক্স এই লেখাটা সবসময় থাকবে। এর হচ্ছে অরিজিনাল একটি লেভেল, দেখেন মেইন লেভেল এখানে দেওয়া আছে আমেরিকান ঈগলের। তো তারপরে চলে যায় আমরা জিপারে, দেখেন এটা কিন্তু সম্পূর্ণ একটি এই জিপার, আমেরিকান ঈগলের একটি জিপার দেখেন, এটা কিন্তু সম্পূর্ণ এই একটি জিপার, কতটা স্মুথ একটি জিপার আপনারা দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ এই একটি জিপার। তো এই ছিল এই প্রোডাক্টের অ্যাক্সেসরিজ গুলো, যে সকল অ্যাক্সেসরিজ দেখলে আপনারা। তো এই প্রোডাক্টে মূলত আপনারা চারটি কালার পাবেন এবং সাইজ পাবেন 28 থেকে 38 পর্যন্ত সাইজ পাবেন, এবং কালার গুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর প্রতিটা কার্টুনে আপনারা মূলত 30 পিস প্রোডাক্ট পাবেন, সবগুলো সাইজ হিসেবে করে মিলানো রয়েছে আমাদের। তো আর যে সকল অ্যাক্সেসরিজ গুলো আপনারা পাবেন সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এই ছিল আজকের মূলত আমেরিকান ঈগল ডেনিম প্যান্টের একটি শর্ট রিভিউ। আশা করি আপনাদের সকলকে আমি বোঝাতে পেরেছি, যদি আপনারা কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই আমার কমেন্টে অথবা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে অবশ্যই যোগাযোগ করবেন, এবং আপনার মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো এই বলে আজকে আমেরিকান ঈগলের রিভিউটা এখানে শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।